নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা এক বাটি ময়দা দিয়ে মাত্র পনেরো মিনিটে বানিয়ে ফেলো দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি একদম কেনা জিলিপির মতো হবে তৈরি করাও ভীষণ সহজ যে কেউ বানাতে পারবে শুধু কয়েকটা গোপন টিপস মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো পারফেক্ট জিলিপি তৈরি করার জন্য যে কোনো একটা বাটি মাপ করে নেবে এক বাটি দিয়ে দিয়েছি ময়দা ওই বাটির চার ভাগের এক ভাগ চালের গুঁড়ি নর্মাল যে সিদ্ধ চালের গুঁড়ি সেটাই নিয়েছি আর বড় চামচের এক চামচ দিয়ে দিলাম টক দই টক দইটা অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না এবারে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবার পর তারপরে নর্মাল তাপমাত্রার জল নিয়েছি ওই বাটিরই এক বাটি পরিমাণ তবে জলটা একবারে দেব না অল্প অল্প করে জল দেব আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত স্মুথ হবে তত কিন্তু জিলিপি পারফেক্ট হবে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছে। এখন কিন্তু একটু পাতলা মনে হচ্ছে তবে এটাকে দশ মিনিট রেস্টে রাখলে একটু ঘন হয়ে আসবে ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তো ওই বাটিটারই দেড় বাটি নিয়ে নিচ্ছি চিনি আর চিনির জন্য মানে দেড় বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দেড় বাটি চিনির জন্য এক বাটি জল এটাই পারফেক্ট মাপ চিনিটা গলে গিয়ে যখন ফুটে উঠতে শুরু করবে মানে দুই থেকে তিন মিনিট যখন শিরাটা ফুটে যাবে তখন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আঙুলের মধ্যে চিপ চিপ করবে বা আঠালো একটা ভাব আসবে তবে কোনো রকম তার সৃষ্টি হবে না আর শেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে শিরাটা কোনোভাবেই জমাট বেঁধে না যায় তো এদিকে চিনি সিরাটা রেডি হওয়ার পর দশ মিনিট আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো ব্যাটারের মধ্যে এখানে আমি কেশরি ফুড কালার অল্প দিয়ে দিলাম এই ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে একটু ফুড কালার যদি দেওয়া যায় তাহলে জিলিপিটা সুন্দর দেখতে হয় আর সব শেষে দিয়ে দিচ্ছি দেখো এক চামচের তিন ভাগের এক ভাগ ছোট চামচের বেকিং সোডা বা খাবার সোডা সব শেষে এটা মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটাকে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো হাতায় করে ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে জিলিপি বানানোর জন্য এরকম জলের বোতলের যে ছিপিটা থাকে সেটার মাঝখানটা একটা ছিদ্র করে নিতে পারো অথবা এরকম টমেটো কেচাপের যে বোতলগুলো পাওয়া যায় তার মধ্যে ব্যাটার ভরে বানাতে পারো অথবা দুধের প্যাকেটের কোণের মধ্যে মানে দুধের প্যাকেটের কোণের দিকটা কেটে তার মধ্যে ব্যাটার ভরেও কিন্তু জিলিপি ভাজা যাবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার আমি জিলিপিগুলো দেখো শেপ দিয়ে দিচ্ছি জিলিপির শেপ যারা প্রফেশনাল জিলিপি বানায় মেলার দোকানে তাদের মতো হয়তো আসবে না তবে আর ওরা আড়াই প্যাঁচে বানায় এখানে আড়াই প্যাঁচের থেকে একটু বেশি বড় বড় আকারেই বানাচ্ছি এটা তোমাদের যে যার পছন্দ তো দেখো কত সুন্দর ফুলে উঠছে তেলটাকে ভালো করে গরম করে নেবে তেলটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে হাইতে রাখবে না তারপরে জিলিপিগুলো ভেজে নিতে হবে আর জিলিপিগুলোকে এপিট ওপিট একটু বেশি মচমচে করে লালচে করে আমি ভাজবো তো এইভাবে চারটে প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে আরও দুটো বা একটা হয়ে যাবে তো এখানে একটু বড় যদি ফ্রাইং প্যানটা হয় তাহলে একসাথে সাতটা আটটা বা দশটাও হয়ে যাবে তো এখানে দেখো মোটামুটি ছটা আমার এখানে সেপ দেওয়া চলছে জিলিপিগুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ তেলের ওপরে ভেসে উঠছে তেলটাও কিন্তু অনেক বেশি নেবে না জাস্ট একটা আঙুলের যে প্রথম দাগ তার অর্ধেকটা নেবে ফ্রাইং প্যানের নিচ থেকে খুব বেশি যদি তেল নেওয়া হয় তাহলে ব্যাটার থেকে যখন জিলিপি শেপ দেওয়া হবে তাহলে জিলিপিগুলোর শেপটা অনেক সময় পারফেক্ট আসে না তো এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলেই হবে তারপর জিলিপিগুলোকে লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কালার চলে এসছে চারটে জিলিপি প্রথম দিকে মানে প্রথমে যে চারটে জিলিপি দিয়েছিলাম সেটা ভাজার পর সঙ্গে সঙ্গে তেল থেকে তুলেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম যেন না থাকে শিরা যদি একদম ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবে গরম শিরার মধ্যে দিয়ে মোটামুটি মিনিটখানেক মতো রেখে দেবো প্রথমে দশ সেকেন্ড মতো চেপে শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব তারপর মিনিট মিনিটখানেক মতো রেখে নিলেই সমস্ত শিরা জিলিপি টেনে নেবে এইভাবে সমস্ত জিলিপি আমার ভাজা হয়ে গেছে দেখো একদম মেলার দোকানে যেরকম জিলিপি হয় ওই রকমই দেখতে হয়েছে বাড়িতে থাকা এক বাটি ময়দা দিয়ে তৈরি হয়ে গেল একদম মেলার দোকানের মতো খাস্তা মুচমুচে জিলিপি রথযাত্রার দিন অথবা যে কোনো সময় বছরের যে কোনো দিন এইভাবে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস মেনে বানালে তোমরা প্রথমবারের চেষ্টা একদম পারফেক্ট জিলিপি বাড়িতে বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ